রাজ্যে জেলা আদালতে কিছু কর্মী তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের কোনো রকম অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের যেখানে ইন্টারভিউ ডেট রয়েছে এবং যেখানে যে স্থানে তোমাদের ইন্টারভিউ রয়েছে সেখানে তোমাদের চলে যেতে হবে সরাসরি, তবেই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। মানে তোমাদের একটি ইন্টারভিউ তোমাদের এখন হবে যেখানে মিনিমাম যোগ্যতা রেখেছে 8% তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো কোন জেলায় ক্ষেত্রে নিয়োগ হচ্ছে, কোথায় তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোথায় ইন্টারভিউ ডেট রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস কমিউনিকেশন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সরাসরি জেলা আদালত থেকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, মানে যেটি তোমাদের ইন্টারভিউ ডেটে তোমাদের নিয়ে যেতে হবে, এইটিকে তোমাদের কিন্তু এ4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। এখানে বলে দিয়েছে এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করতে হবে, তোমাদের এখানে সিরিয়াল নম্বর এবং রোল নম্বর তোমাদের লিখতে হবে, সেটি এটা অফিস অনলি, অফিস এটাই করবে, তোমাদের কিছু করার দরকার নেই। এবং এখানে তোমাদের নেম লিখতে হবে, ব্লক ডেটার এখানে লিখবে, ফাদার্স নেম এখানে তোমাদের লিখতে হবে, এবং যা যা মিনিমাম কোয়ালিফিকেশন আছে সব কিন্তু তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে, এবং তোমাদের যা যা সাপোর্টিং ডকুমেন্টস এখানে অ্যাটাচ করবে সব এখানে বলে দিয়েছে, সেক্স মেল না ফিমেল লিখে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান না কোথাকে লিখে দেবে, ক্যাটাগরি এস এস ওবিসি লিখে দেবে, অ্যাড্রেস তোমাদের ফুল ঘরে এখানে এন্ট্রি করতে হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন এখানে পারমানেন্ট অ্যাড্রেস সব কিন্তু তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, দুবার মোবাইল নাম্বার সমেত এখানে এন্ট্রি করবে। এবং এখানে বলে দিয়ে দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রেখে, যেহেতু এখানে 8 পাস রেখেছে, যদি আরো কিছু ডিগ্রি থাকে তাহলে এখানে লিখতে পারো। এবং এখানে তোমাদের ডেট প্লেস দিয়ে সিগনেচার করতে হবে, তোমাদের এখানে সরাসরি এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে কোন ডেটা ইন্টারভিউ হচ্ছে সেই ডেটটি বসাবে এবং প্লেসটি তোমাদের এখানে লিখতে হবে। এইটিকে এরপর সাথে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পর তোমার সমস্ত ডকুমেন্টস যেগুলো ফর্মগুলো তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেগুলো অ্যাটাচ, সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে আধার কার্ড জেরক্স, সমস্ত কিছু জেরক্স কপি এর সঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর তোমাদের কোথায় তোমার যেতে হবে সেটি তোমাদের বলে দিয়েছি। এখানে নোটিশটি ডেটটি প্রকাশিত দেখতে পাচ্ছ 5 অক্টোবর 2021 নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নাম্বারটি তোমরা সৌমিক করে দেখতে পাচ্ছ। এখানে ডিস্ট্রিক্ট পদের জেলা আদালতে কিন্তু কর্মী তোমাদের রিকমেন্ড করা হচ্ছে। এখানে ওপরই প্রথমে বলে দিতে পারছে ক্লাস 8 পাস তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। সরাসরি এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের পার্ট টাইমের জন্য কাজ কোনো রকম কিন্তু পারমানেন্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে না, এখানে পারমানেন্ট নিয়োগ করা হচ্ছে না, কিছুদিনের জন্য তোমাদের রিকমেন্ড করা হবে, যেখানে তোমরা স্যালারি পাবে 3000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি পাবে। মিনিমাম তোমাদের 1 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে রিকমেন্ড করা যেতে পারছে, 1 বছর জন্য রিকমেন্ড করা হবে এবং পার মান্থ তোমরা 3000 টাকা তোমরা স্যালারি পাবে। এখানে তোমাদের কি করতে হবে, যারা আবেদন করে নিচ্ছ অবশ্যই আবেদন করার 15/10/2020 এখানে দেখতে পাচ্ছ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, এই ডেটে তোমাদের কিন্তু চলে যেতে হবে। কোথায় সেই ডেটটি তোমাদের আমি বলে দেবো। ইন্টারভিউ ডেটে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কে পোস্টে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু সরাসরি নিয়ে চলে যেতে হবে। এখানে যে সমস্ত জায়গা তোমাদের ইয়ে করেছে, প্রথমে দেখতে পাচ্ছ এই যে নোটিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মটি নোটিশ সঙ্গে কিন্তু জায়গাটি তোমাদের এখানে বলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি চলে যেতে হবে, দ্য ডিস্ট্রিক্ট জাজ হুগলি এবং চুচুড়া তোমাদের হুগলিতে তোমাদের কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউ রয়েছে এবং এখানেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের করা হচ্ছে, যেখানে শুধুমাত্র যে চুচুড়ার ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা আবেদন করতে পারে তার কোনো কথা নেই, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে মেয়েকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সরাসরি এখানে কিন্তু 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো, মিনিমাম 1 বছরের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে 3000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি পাবে। বেসিক ইনফরমেশন কিন্তু সব এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে, যারা অবশ্যই এই স্যালারিতে সন্তুষ্ট এবং যারা যেতে চাও কোচবিহারে গিয়ে তোমরা সরাসরি চুচুড়াতে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে, তারা অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো এবং ইন্টারভিউ তোমরা দিয়ে আসতে পারো। এছাড়াও এই নোটিশের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে নোটিশ ডাউনলোড করে নিতে পারো, কারণ নোটিশের সঙ্গে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করা রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি এরপোর্ট আছে প্রিন্ট আউট করে তোমার সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে তোমাদের ইন্টারভিউ ডেটে তোমাদের চলে যেতে হবে। সেই ইন্টারভিউ ডেটে দেখতে পাচ্ছ 15 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেটটি রেখেছে, এখানে সরাসরি কিন্তু ডেটটি তোমরা কিন্তু খেয়াল রাখবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস কমিউনিকেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।